বটগাছ মাছ কচ্ছপ। ঢাকার মহাখালী টিএনটি মাঠে পরিত্যক্ত 30 টনের বেশি প্লাস্টিকের বোতল, 6 টনের পলিথিন ও চিপসের প্যাকেট এবং 3 কোটি সিগারেটের ফিল্টার দিয়ে তৈরি করা নানা প্রকৃতির প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীটা শুরু হয়েছে 30 ডিসেম্বর থেকে। মূলত এবারের প্রদর্শনীর বিষয়বস্তু হল প্লাস্টিক অ্যান্ড কেমিক্যাল দূষণ নিয়ে। আমরা বিডি ক্লিন, আমরা পরিচ্ছন্ন কার্যক্রম করতে গিয়ে আমাদেরকে খুব নাড়া দেয়। তার ভিতরে অন্যতম হলো প্লাস্টিক বোতল, সিগারেট ফিল্টার এবং হলো ফয়েল পেপার বা পলিথিন, যেগুলোকে আমরা কাজ করতে গিয়ে দেখেছি এগুলো হলো একদম সমাজের জন্য এখন এক ধরনের বড় দূষণের একটা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্লাস্টিক দূষণের ব্যাপারে শুধুমাত্র মানুষকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো, আমরা সরাসরি বলছি না আপনি প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন, আমরা বলতে চাই প্লাস্টিক ব্যবহার শেষে এটাকে রিসাইকেল এবং রিইউজ নিশ্চিত করাটা। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, সেফ আর্থ, সেফ বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে 9 দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। দাদা ও দাদুর সাথে আসছি ঘুরতে, এসে অনেক কিছুই দেখলাম। আমরা গাছ দেখছি, মাছ দেখছি, কচ্ছপ দেখছি, এডি বোতল দিয়া আর ইয়া চিপসের প্যাকেট দিয়ে তৈরি করছি। আমি মাদ্রাসায় পড়ি, আজকে আসছিলাম এই যে এই মেলা দেখার জন্য। এখানে দেখছি ময়লা আবর্জনা সব, পরিষ্কারের সব কিছু ঘটনা, সবাই যদি ময়লা আবর্জনা থেকে রক্ষা পায়। এই এই প্রদর্শনীটা শুরু হওয়ার প্রথম থেকেই আছে উদ্বোধন, প্রতিদিন এখানে অগণিত মানুষ আসে এই প্রদর্শনীগুলো দেখার জন্য, তারা জানার জন্য এবং দেখার জন্য উপভোগ করার জন্য এখানে অনেক মানুষ আসে। বোতলের অংশ দিয়ে, বোতল দিয়ে বানানো আছে, এই জন্য ঘুরে দেখার জন্য আসছে। এটা ভালো একটা উদ্যোগ না হয়েছে। বাচ্চাকে নিয়ে আসছে, এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমরা যেগুলো নষ্ট মনে করে ফেলে দিই, এখানে সেখানে ফেলে নোংরা করি, সেই জিনিসগুলোকে এরা নিয়ে এসে সুন্দর করে সাজে, বিভিন্ন জিনিস তৈরি করেছে, যেটা বাচ্চাদের দেখলে বাচ্চারা শিখবে বুঝবে, এর জন্য নিয়ে আসা। ভালো আছে বটগাছ মাছ কচ্ছপ, ওই যে সিগার দিয়া বোতল দিয়া অনেক কিছু দিয়া করছে, বোতল দিয়ে এগুলা তৈরি করা যায়, এটা মানে দেখলে অসম্ভব মনে হয়। আমার তো খুবই ভালো লাগছে এগুলো দেখে। ওনারা এর আগেও অনেক কিছু, ওনারা এর আগেও আগের বছর এটা অনুষ্ঠান করছিল, ওটাও দেখছি, দেখে অনেক ভালো লাগছে। আমরা হয়তোবা অনেকেই অবচেতন মনে সিগারেটের ফিল্টারগুলোকে মাটিতে ফেলে দিচ্ছি, কিন্তু আমরা জানতেও পারছি না যে এই সিগারেটের ফিল্টারটা মাটি এবং পানিকে কিভাবে ক্ষতি করছে, এবং এটাকে আমরা একদম সাইলেন্ট কিলার হিসাবেই পুরো মাঠের গাছের পিছন সাইডে রেখে দিয়েছি, যে এরা যেভাবে পিছন থেকে আমাদের ক্ষতি করে যাচ্ছে। একটা সিগারেটের ফিল্টারে যে কেমিক্যালগুলো আছে তার মধ্যে 73টা মেটাল কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায় সিগারেটের ফিল্টারে, যার মধ্যে অন্যতম হলো ক্যাডমিয়াম, এবং এই ক্যাডমিয়ামকে ধ্বংস করতে হলে 1700 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দরকার হয়, যেটা অগ্নি উৎপাতের সমান, আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের সমান। তো আমরা এই ভয়াবহ দিকগুলোকে বুঝানোর জন্যই বিডি ক্লিন এই আয়োজনটুকু সাজিয়েছি। প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে বিডি ক্লিনের এই বার্তা ছড়িয়ে পড়ুক সারা দেশে। শেখ নাসিরউদ্দিন, বাংলাদেশ টাইমস, ঢাকা।